প্রাণীজগতে যেমন বৈচিত্র্যের শেষ নেই, তেমনি গবেষণা করে নিত্য নতুন রহস্য উন্মোচন করাই যেন বিজ্ঞানীদের কাজ। সুস্বাদু কোরাল মাছ তো সবাই চেনেন। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কোরাল মাছ জন্মায় উভলিঙ্গ পরিচয় নিয়ে, এরপর পুরুষ হিসেবে বাড়ে আর বয়সকালে পরিণত হয় নারীতে। তবে এই রূপান্তর কিভাবে ঘটে বিজ্ঞানীদের কাছে এখনও তা পরিষ্কার নয়। তবে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মানুষসহ স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা প্রধান হলেও মাছের ক্ষেত্রে তা নয়। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীরা জন্মের সময় যে লিঙ্গ পরিচয় নিয়ে পৃথিবীতে আসে, সচরাচর সেটাই তার আজীবন লৈঙ্গিক পরিচয় হয়ে রয়ে যায়। তবে মাছের ক্ষেত্রে তেমনটা ঘটে না। উষ্ণ পানির অধিকাংশ মাছই জন্মায় পুরুষ হয়ে। যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী অধ্যাপক স্টিফানো মারিয়ানি দীর্ঘদিন ধরে মাছের এই অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন। তার মতে, লিঙ্গ পরিবর্তনে মাছের পারদর্শিতা প্রাণীজগতের সবাইকে ছাপিয়ে যায়। গবেষণায় তিনি দেখতে পেয়েছেন, মাছেরা নিজেদের অ্যান্ড্রোজেন হরমোনকে দ্রুতই অ্যাস্ট্রোজেনিক হরমোনে রূপান্তর করতে পারে। এর ফলে তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। বাংলাদেশে কোরাল মাছের ওপর এমন গবেষণা প্রথম হয়েছিল 2018 সালে। সেই গবেষণায় জানা যায়, কোরাল মাছ প্রথমে উভলিঙ্গ হয়ে জন্মায়, এরপর পুরুষ হয়। আর 4 কেজির বেশি ওজন হলে অধিকাংশ কোরাল স্ত্রীতে রূপান্তরিত হয়। রূপান্তরিত হওয়ার পরই স্ত্রী কোরাল প্রজননের জন্য গভীর সাগর থেকে উপকূলের নদী মোহনায় চলে আসে। তবে ঠিক এর উল্টো বৈশিষ্ট্যের মাছের সন্ধানও পেয়েছেন বিজ্ঞানীরা। এবারে জানাবো তেমন একটি মাছের গল্প, যেটি দেখলে মনে হবে যেন রূপকথার কোনো গল্প থেকে উঠে এসেছে। আকারে ছোটখাটো, দেহের মধ্যেই যেন ধরা পড়ে রামধনু। সারা শরীর থেকে ঠিকরে পড়ে উজ্জ্বল রং, পাখনাতেও রয়েছে নানান রঙের বাহার। শুধুমাত্র রংচং ও বাহ্যিক গঠনই নয়, এই মাছের বিশেষ এক বৈশিষ্ট্য চমকে দিয়েছে বিজ্ঞানীদের। মাছটির নাম রাখা হয়েছে রোজভেল্ট ফেয়ারি রাসে। সাধারণভাবে এই মাছগুলির গায়ের রং বেগুনি হলেও মালদ্বীপে খুঁজে পাওয়া মাছটি গোলাপি রঙের। বিজ্ঞানীদের দাবি, জন্মানোর সময় এই মাছ স্ত্রীলিঙ্গের হলেও বয়স বাড়লে এটির দেহে লিঙ্গ পরিবর্তন ঘটে। অর্থাৎ একটি স্ত্রী মাছ প্রাপ্তবয়স্ক হলেই পরিণত হয় পুরুষ মাছে। এমন আশ্চর্য প্রজাতির উপস্থিতি কিভাবে এতদিন মানুষের চোখের আড়ালে ছিল, সেই প্রশ্নেরও উত্তর রয়েছে গবেষকদের কাছে। সাধারণত এই মাছ নাকি সমুদ্রের প্রায় 150 ফুট গভীরে বাস করে। সাবমেরিনের সাহায্যেও এই মাছেদের দেখা যায় না, এমনকি স্কুবা ডাইভাররাও পৌঁছাতেই পারেন না এদের কাছে। যার ফলে এতদিন মানুষের কাছে অধরাই থেকে গিয়েছে এমন আশ্চর্য এক মাছের উপস্থিতি।